আজকে কোন ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বের করা, কোন ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বের করতে গেলে প্রথমে ম্যাট্রিক্সটাকে আমরা রো রিডিউসড একলন ফর্মে কনভার্ট করব। একলন ফর্ম, একলন ফর্ম, একলন ফর্মে আমরা ম্যাট্রিক্সটাকে কনভার্ট করব। এই একলন ফর্মে কনভার্ট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ গসিয়ান এলিমিনেশন মেথডে সিস্টেম অফ ইকুয়েশন যখন আমরা সলভ করতে যাব তখনও আমাদের একলন ফর্মে কনভার্ট করতে হয়। অগমেন্টেড ম্যাট্রিক্সের সাহায্যে যখন আমরা সলভ করব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তখনও একলন ফর্মে কনভার্ট করতে হয়। র্যাঙ্ক বের করার জন্য একলন ফর্মে কনভার্ট করতে হয়। তারপরে কোনো ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন সেটাকে আমরা বেসিস ডাইমেনশন যখন বের করি তখনও একলন ফর্মে কনভার্ট করতে হয়। অতএব একলন ফর্মে কনভার্ট করাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে। কিন্তু তো আমরা এই একলন ফর্মে এই ম্যাট্রিক্সটাকে কনভার্ট করব। একলন ফর্মে কনভার্ট, র্যাঙ্ক বের করার জন্য একলন ফর্মে কনভার্ট করার জন্য যে ফার্স্ট রো আছে, এই যে ফার্স্ট রো, ফার্স্ট রোর প্রথম এলিমেন্টটা ওয়ান, এটাকে বলা হয় পিভটিং এলিমেন্ট। এই এলিমেন্টটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ ফার্স্ট রোকে কাজে লাগিয়ে আমরা এই এলিমেন্টের নিচের এগুলাকে আমরা কি বানাবো, জিরো বানাবো। এই কটাকে আমরা জিরো বানাবো। তো জিরো বানাতে গেলে প্রথম অপারেশনটা কি করতে হবে, রো টু থেকে রো ওয়ানকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত আসবে, থ্রি আসবে। তারপরে রো টু থেকে মাইনাস করবো, মানে অপারেশনটা যেটা হবে সেটা হচ্ছে রো টু চেঞ্জ হবে, যেটা চেঞ্জ হবে সেটা রো টু ড্যাশ। সেটা কীরকম চেঞ্জ করবো, রো টু থেকে থ্রি রো ওয়ান, রো ওয়ানকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে রো টু থেকে মাইনাস করবো। তো রো টু, রো টুটা কি, রো টুটা হচ্ছে গিয়ে থ্রি টু ওয়ান লিখে নিলাম, আর তার থেকে কত মাইনাস করবো, থ্রি রো ওয়ান, থ্রি রো ওয়ান, থ্রি রো ওয়ানকে এটাকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই হবে। থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে থ্রি, থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস সিক্স, থ্রি দিয়ে জিরোকে মাল্টিপ্লাই করলে জিরো, এবার মাইনাস করে দেবো। তাহলে কি হবে, রো টু মাইনাস থ্রি রো ওয়ান, তাহলে কি দাঁড়াবে, থ্রি মাইনাস থ্রি করলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, থ্রি মাইনাস থ্রি করলে জিরো, এটা কত হবে, টু প্লাস সিক্স করলে এইট, ওয়ান মাইনাস জিরো করলে ওয়ান, তার মানে রো টুটা চেঞ্জ হচ্ছে কত, জিরো এইট ওয়ান। ঠিক আছে, তাহলে রো ওয়ান আনচেঞ্জ থাকলো, যা আছে তাই। আমরা সাধারণত পিভটিং এলিমেন্টটাকে ওয়ান রাখার চেষ্টা করবো, ওয়ান রাখলে সুবিধা হয় এই অপারেশনগুলো করতে, ফ্র্যাকশন থাকলে বা বড় সংখ্যা থাকলে কিন্তু অসুবিধা হয়, এই জন্য এটাকে পিভটিং এলিমেন্টটাকে ওয়ান আনার চেষ্টা করবে। তো এইবার এটাকে আমরা রো টু থেকে থ্রি রো ওয়ান মাইনাস করলাম, মাইনাস করলে এটা কি, জিরো হয়ে গেলো। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই তিনটাকে প্রথমে জিরো আনা, হ্যাঁ জিরো আনলাম, মানে এটা জিরো হলো, তারপরে কত, এইট, তারপরে কত, ওয়ান। ঠিক আছে, এই যে যেটা করলাম এটার থেকে থ্রি মাইনাস থ্রি ইন্টু ওয়ান মানে জিরো, টু মাইনাস টু ইন্টু মাইনাস টু মানে প্লাস সিক্স হয়ে যাবে, এই যে প্লাস সিক্স হয়ে গেলো, এইট, ওয়ান মাইনাস থ্রি ইন্টু জিরো মানে ওয়ান হলো, তাহলে এটা জিরো চলে আসলো। এবার কি করতে হবে, এবার হচ্ছে তার নিচের এলিমেন্টটাকে জিরো আনতে হবে, তার নিচের এলিমেন্টটাকে জিরো আনতে হবে। কাকে জিরো আনতে হবে, এই যে টু কে জিরো আনতে হবে। টু কে জিরো আনতে গিয়ে আমরা কি করবো, রো থ্রি থেকে রো ওয়ান, রো ওয়ান দিয়ে সবসময় করতে হবে কিন্তু, হ্যাঁ তাহলে রো থ্রি আমরা এটা করবো, রো থ্রি ড্যাশ, রো থ্রি চেঞ্জ হবে, কিরকম চেঞ্জ হবে, রো থ্রি মাইনাস টু রো ওয়ান, কেন এটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে তো এটার সঙ্গে সমান হবে, দেখতে হবে এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করলে এটার সঙ্গে সমান হবে, তাহলে এই ওয়ানকে টু দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে এটার সঙ্গে সমান হবে, তাহলে এটার থেকে বিয়োগ করলে কত, মাইনাস করলে জিরো হয়ে যাবে, তাই তো। তাহলে রো থ্রি মাইনাস টু রো ওয়ান করতে হবে, রো থ্রি, রো থ্রিটা কত লিখে নিই, রো থ্রি হচ্ছে গিয়ে টু থ্রি সেভেন, আর কত, মাইনাস টু রো ওয়ান, টু রো ওয়ান কত, রো ওয়ানকে টু দিয়ে গুণ করলে টু, তারপরে মাইনাস ফোর, টু দিয়ে মাল্টিপ্লাই করলে জিরোকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে কত, জিরো, এবার মাইনাস করে দিই, মাইনাস প্লাস মাইনাস সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা কি আসছে, রো থ্রি মাইনাস টু রো ওয়ান কি দাঁড়াচ্ছে, জিরো, আর এটা থ্রি প্লাস ফোর, এটা হবে না, এটা হবে, তাহলে কত, সেভেন, সেভেন মাইনাস জিরো কত, সেভেন, তার মানে জিরো সেভেন সেভেন,
জিরো সেভেন সেভেন এই গেল হচ্ছে এটা। এবার এইটাকে জিরো করতে হবে, এটাকে জিরো করতে গেলে রো ফোর, এটা রো ওয়ান রো টু রো থ্রি রো ফোর, রো ফোর এর সঙ্গে রো ওয়ান অ্যাড করে দিতে হবে। অ্যাড করলেই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কি হবে জিরো হয়ে যাবে। তাহলে রো ফোর এর উপর অপারেশন যেটা হবে সেটা হচ্ছে রো ফোর প্লাস কত রো ওয়ান, সব কিন্তু রো ওয়ান দিয়ে অপারেশন করছি, রো টুর উপর রো ওয়ান দিয়ে, রো থ্রির উপর রো ওয়ান দিয়ে, রো ফোর এর উপর রো ওয়ান দিয়ে অপারেট করব। এইবার অপারেট যখন করব তাহলে রো ফোরটা কি হচ্ছে, রো ফোরটা হচ্ছে গিয়ে তোমার মাইনাস ওয়ান টু জিরো রো ফোর, আর তার থেকে রো ওয়ান অ্যাড করব, তো রো ওয়ান রো ওয়ান কত হচ্ছে ওয়ান মাইনাস টু জিরো। তাহলে অ্যাড যদি করে দিই এটা অ্যাড হবে, সাইন চেঞ্জ হবে না, তাহলে এটা কেটে যাবে, তাহলে রো ফোর প্লাস কত রো ওয়ান যদি করি এটা জিরো হচ্ছে, এটাও কাটবে জিরো হচ্ছে, এটাও জিরো প্লাস জিরো করলে জিরো, তাহলে এটা কি হচ্ছে জিরো জিরো জিরো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে এই ওয়ানটাকে কাজে লাগিয়ে এই তিনটাকে জিরো আনলাম, জিরো আনতে গিয়ে দেখছি যে এই রোটা গোটাটাই জিরো চলে আসছে, নাও আসতে পারতো গোটাটাই জিরো চলে আসছে। ঠিক আছে, আচ্ছা গেল ফার্স্ট স্টেপে আমরা কি করব, এই ওয়ানটাকে কাজে লাগিয়ে এই ওয়ানের নিচে এটাকে 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 জিরো আনবো। ঠিক আছে, এইবার ফার্স্ট রোর কাজ শেষ, সেকেন্ড রো, সেকেন্ড রোর ফার্স্ট নন জিরো এলিমেন্ট কত, এইট, এইট, এইটাকে কাজে লাগাবো, এই এইটটা হচ্ছে পিভটিং এলিমেন্ট, এইটটাকে যদি আমি ওয়ান বানাতে পারতাম খুব ভালো হতো। ঠিক আছে, এইটটাকে যদি আমি ওয়ান বানাতে পারতাম খুব ভালো হতো, হ্যাঁ ওয়ান বানাতে পারলে ভালো হতো এটাকে, কারণ এই পিভটিং এলিমেন্টকে সবসময় ওয়ান বানাতে পারলে সুবিধা হয়, এটাকে ওয়ান বানাবো আর তার নিচে দুটাকে জিরো বানাবো। এটা যদি ওয়ান থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না, একবারে আর অপারেট করতে হতো না, কিন্তু যেহেতু ওয়ান বানাতে হবে তাহলে এইটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা জিরোই রাখতে হবে, এটাকে জিরোই রাখতে হবে, এটাকে জিরোই রাখতে হবে। এইবার আমরা রো টু থেকে রো থ্রিটা মাইনাস করে দিলে এইট মাইনাস সেভেন করলে এটা কি ওয়ান হয়ে যাবে, একটু ছোটো হয়ে যাবে, তাহলে এটাকে ওয়ান বানানোর চেষ্টা করতে হবে। তো তাহলে এটাকে ওয়ান বানাতে গেলে আমরা কি করবো, রো টু মাইনাস রো থ্রি করে দিই, তাহলে এটা ওয়ান হয়ে যাবে। ফার্স্ট নন জিরো এলিমেন্ট প্রথমটার ওয়ান, সেকেন্ড রোর ফার্স্ট নন জিরো এলিমেন্ট যেটা এইট, এইটকে যদি ওয়ান বানাতে পারি খুব সুবিধা হবে, তো যত ছোট সংখ্যা বানানো যায় তত সুবিধা হবে আর কি। তাহলে এটাকে আমরা একটা অপারেশন করে দিই, সেটা হচ্ছে গিয়ে রো টু চেঞ্জ করবো, রো টু ড্যাশ, রো টুর সঙ্গে রো থ্রি বিয়োগ করে দেবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আট মাইনাস সাত কত হবে ওয়ান হয়ে যাবে। তাহলে আমি যদি লিখি রো টু মাইনাস রো থ্রি, রো টুকে লিখলাম, রো টু কত জিরো এইট ওয়ান, আর তার থেকে রো থ্রি মাইনাস করবো, তো রো থ্রি কত, রো থ্রি হচ্ছে গিয়ে জিরো সেভেন সেভেন মাইনাস, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, এটা তাহলে কি হচ্ছে রো টু মাইনাস রো থ্রি, জিরো মাইনাস করলে জিরো, দেখো জিরোটা কিন্তু চেঞ্জ হলো না রো টু, হ্যাঁ জিরোই থাকবে, আর এটা এইট মাইনাস সেভেন করলে কত ওয়ান, ওয়ান মাইনাস সেভেন করলে কত মাইনাস সিক্স, তাহলে এটা কি চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে গিয়ে ফার্স্ট রোটা একই থাকছে, রো ওয়ান এর উপরে কোনো অপারেশন হয়নি, রো টুর উপরে অপারেশন হলো, রো টু ড্যাশ রো টু ড্যাশ, রো টু চেঞ্জ হবে, রো টু মাইনাস রো থ্রি, এটা থেকে এটা মাইনাস করলাম, তাহলে কি মাইনাস করার পরে রো টুটা চেঞ্জ হবে, রো টুটা চেঞ্জ হবে, যার উপরে অপারেশন করবো সেটা চেঞ্জ হবে, তাহলে রো টুটা কি চেঞ্জ হবে, ওই যে জিরো ওয়ান মাইনাস সিক্স, রো টু মাইনাস রো থ্রি করলো জিরো ওয়ান মাইনাস সিক্স, তারপরে রো থ্রি থাকবে সেভেন সেভেন, জিরো 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 হলো। আচ্ছা এবার আমরা কি করব, এটাকে এই তারপরে সেকেন্ড রোর ফার্স্ট নন জিরো এলিমেন্ট ওয়ান পিভটিং এলিমেন্ট, এইটাকে কাজে লাগিয়ে এই নিচের দুটাকে জিরো বানাতে হবে, কাকে জিরো বানাতে হবে, এইটাকে জিরো বানাতে হবে, আর কাকে জিরো বানাতে হবে, এটাকে, এটা তো জিরো আছেই অলরেডি, অতএব এটা দিয়ে কোনো অপারেশন করতে হবে না, শুধু এইটাকে জিরো বানালেই হবে। তাহলে এই লোয়ার ট্রায়াঙ্গেলটা, এই লোয়ার ট্রায়াঙ্গেলটা, এই যে লোয়ার ট্রায়াঙ্গেল বলতে এই যেটা, এটা কি হবে জিরো হবে, তাই তো, নিচেরটা আর কি। তাহলে আমরা এবার কি করব, অপারেশনটা হচ্ছে গিয়ে রো থ্রি থেকে সেভেন রো টু মাইনাস করতে হবে, এটাকে কাজে লাগাতে হবে, এটাকে না কিন্তু এটা কাজ শেষ, রো ওয়ানের কাজ শেষ, রো টুকে কাজে লাগাতে হবে, এই ওয়ানকে কাজে লাগাতে হবে, ওয়ানকে কাজে লাগিয়ে এটাকে জিরো বানাতে হবে,
তাহলে রো 3 মাইনাস 7 রো 2 তাহলে রো 3 রো 3 টা চেঞ্জ হবে রো 3 ড্যাশ রো 3 মাইনাস 7 রো 2 রো 3 মাইনাস 7 রো 2 এইটাকে কিন্তু আর জিরো বানানো দরকার নাই তাহলে এটা যদি নন জিরো থাকতো আবার একই রকম ভাবে এটাকেও জিরো বানাতে হতো এটাকে কাজে লাগিয়ে তো যাই একটাই অপারেশন হবে তাহলে রো 3 মাইনাস কত 7 রো 2 রো 3 মাইনাস 7 রো 2 করতে গেলে কি করতে হবে রো 3 মানে কত রো 3 বলতে বোঝায় রো 3 বলতে বোঝায় হচ্ছে কি কত আছে 077 077 আর তার থেকে 7 রো 2 7 রো 2 মাইনাস করব তো 7 রো 2 রো 2 যেটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করো 07 মাইনাস 742 42 জিরো 7 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটাকে তাহলে মাইনাস করে দিই রো 2 মাইনাস এই যে রো 2 রো 3 মাইনাস 7 রো 2 তাহলে মাইনাস করলে মাইনাস 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 এটা প্লাস মাইনাস আছে প্লাস তাহলে রো 3 মাইনাস 7 রো 2 কি দাঁড়াচ্ছে 0 7 মাইনাস 7 করলে 0 7 প্লাস 42 করলে 49 তার মানে এটা রো 1 একই থাকছে রো 1 এর কাজ শেষ রো 2 চেঞ্জ হবে না কারণ রো 2 কে কাজে লাগাচ্ছি আমরা রো 2 দিয়ে এইবার রো 3 চেঞ্জ হবে চেঞ্জ হলে কি হবে এটা 0 0 49 0 0 49 জিরো জিরো 49 আর নিচেরটা কত জিরো 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 তাহলে দেখছি আমরা এই যে লোয়ার ট্রায়াঙ্গেলটা এই যে নিচেরটাকে জিরো হয়ে যাচ্ছে তাই তো এটা জিরো হয়ে যাচ্ছে এই দুটা জিরো হয়ে যাচ্ছে এইটা অটোমেটিক জিরো চলে আসছে আগেই তার মানে আর করা যাবে না এটা শেষ হয়ে গেল এবার এটাকে কাজে লাগালাম এবার এটাকে কাজে লাগিয়ে এটা জিরো আনার দরকার নেই কারণ এটা অলরেডি জিরোই আছে যদি এটা জিরো না থাকতো তাহলে এটাকে আবার ওয়ান বানাতে হতো ওয়ান বানিয়ে দিয়ে এটাকে জিরো আনতে হতো কিন্তু নিচেরটা জিরো চলে আসছে তাহলে এই রোটা তো জিরো এলিমেন্ট জিরো রো সবকটা এলিমেন্টে জিরো তাহলে নন জিরো রো কত এটা নন জিরো রো এটা নন জিরো রো এটা নন জিরো রো একটা এলিমেন্ট নট ইকুয়াল টু জিরো হয় মানে নন জিরো তাহলে কয়টা নন জিরো রো পাচ্ছি তিনটা তাহলে একলন ফর্মে কনভার্ট হয়ে গেল এটা একলন ফর্মে বলতে কি বোঝায় একলন ফর্ম বলতে এই এই যে এই সংখ্যাটা আছে যে নন জিরো তার নিচে সবকটা জিরো তারপর সেকেন্ড রোতে এটা নন জিরো তার নিচে দুটোকে জিরো তারপর থার্ড রোতে নন জিরো এটার নিচেকে জিরো আনার চেষ্টা করবে জিরো আসতেও পারে নাও আসতে পারে যদি জিরো আসে জিরো আনার চেষ্টা করবে ঠিক আছে এটাকে জিরো আনার চেষ্টা করবে ঠিক আছে তাহলে আমরা এটাকে তো অলরেডি জিরো চলে আসছে তার মানে এটা একটা দুটা তিনটা দেয়ার আর থ্রি নন জিরো রোস ইন দ্য একলন ফর্ম তার মানে দেয়ার আর থ্রি নন জিরো রোস ইন দ্য একলন ফর্ম যতগুলো নন জিরো রো থাকবে ততই র্যাঙ্ক দেয়ার পর র্যাঙ্ক হচ্ছে গিয়ে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স যদি আমরা এটাকে এ ম্যাট্রিক্স ধরি র্যাঙ্ক অফ এ কত থ্রি যতগুলো নন জিরো রো থাকবে আলটিমেটলি একলন ফর্মে যতগুলো নন জিরো রো থাকবে সেটাই তার র্যাঙ্ক হবে একলন ফর্মে যতগুলো নন জিরো রো থাকবে সেটাই তার র্যাঙ্ক হবে তাহলে র্যাঙ্ক কত আসলো এখানে র্যাঙ্কটা আসলো হচ্ছে গিয়ে থ্রি র্যাঙ্ক হলো থ্রি এই হচ্ছে একটা প্রবলেম যে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হলে এইভাবে করতে হবে এবার আমরা আরেকটা প্রবলেমে আসি আরেকটা প্রবলেম নিচ্ছি আমরা দুই নম্বর প্রবলেম এটা হচ্ছে গিয়ে ফার্স্ট রোতে ওয়ান টু মাইনাস ওয়ান সেকেন্ড রোতে টু ফাইভ টু থার্ড রোতে হচ্ছে গিয়ে ওয়ান ফোর সেভেন ফোর্থ রোতে হচ্ছে গিয়ে ওয়ান থ্রি থ্রি চারটা রো তিনটি কলাম তার মানে ফোর বাই থ্রি ম্যাট্রিক্স ফোর বাই থ্রি ম্যাট্রিক্স হলে ম্যাক্সিমাম র্যাঙ্ক কিন্তু তিন হবে মানে
ম্যাক্সিমাম র্যাঙ্ক 3 হবে, 4/3। 4/3 যদি হয় তাহলে র্যাঙ্ক 4 কখনো হতে পারবে না, কারণ কলাম তো তিনটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি র্যাঙ্ক বলতে বোঝায় এ ম্যাক্সিমাম নন জিরো মাইনর, যার ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু জিরো। তার মানে 4/3 একটা ম্যাট্রিক্স আছে, সেখান থেকে ম্যাক্সিমাম স্কোয়ার ম্যাট্রিক্স কি বানানো যায়, 3/3। তার ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে র্যাঙ্কটা কত হবে, 3 হবে। যদি প্রত্যেকটা 3/3 ম্যাট্রিক্স বেছে নেই, আমরা এতটুকু বেছে নিলাম, এইটাকে বেছে নিলাম, নট ডিটারমিনেন্টটা দেখা গেলো জিরো হলো, এটাকে বেছে নিলাম ডিটারমিনেন্ট, সব কটা 3/3 ম্যাট্রিক্স যদি নিয়ে নিই এখান থেকে, যদি র্যাঙ্ক জিরো হয় তাহলে র্যাঙ্ক কখনো, তাহলে ডিটারমিন জিরো হবে, র্যাঙ্ক কখনোই 3 হবে না, 3-এর কম হবে। তখন 2/2 ম্যাট্রিক্স চয়েস করতে হবে, যদি অ্যাটলিস্ট একটা 2/2 ম্যাট্রিক্স নট ইকুয়াল টু জিরো হয় তাহলে র্যাঙ্ক 2 হবে। ঠিক আছে, এইভাবে র্যাঙ্ক হয়। যাই হোক, আমরা এইভাবে তো র্যাঙ্ক বের করি না, বের করি একলন ফর্ম দিয়ে, আমাদের একলন ফর্ম দিয়ে বের করি। তো একলন ফর্মে এটাকেও একলন ফর্মে কনভার্ট করতে হবে, এটাকেও যদি এ ধরে নিলাম, একলন ফর্মে কনভার্ট করতে গেলে এই যে ফার্স্ট এলিমেন্টটা পিভটিং এলিমেন্ট 1 আছে, যে প্রথম রোর প্রথম এলিমেন্টটা, এইবার এটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ ফার্স্ট রো কে কাজে লাগিয়ে এটাকে জিরো বানাতে হবে, এটাকে জিরো বানাতে হবে, এটাকে জিরো, উদ্দেশ্য এটা। তাহলে এইটাকে জিরো বানাতে গেলে কি করতে হবে, প্রথমে রো 2 উপরে রো 1 দিয়ে অপারেশন, তাহলে রো 2 চেঞ্জ হবে, রো 2 ড্যাশ, নতুন রো 2, রো 2 ড্যাশ, সেটা হচ্ছে রো 2 মাইনাস 2 রো 1। কেন, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটার সঙ্গে সমান হবে, তারপর বিয়োগ করলে এটা এটা জিরো হয়ে যাবে, তাই তো। আরেকটা রো 3, এটার থেকে ডাইরেক্ট এটাকে মাইনাস করলে এটা জিরো হবে, কারণ এটা 1 আছে, এটা 1, তাহলে রো 3 ড্যাশটা কি হবে, রো 3 মাইনাস কত, রো 1, ডাইরেক্ট এটা থেকে এটা মাইনাস করলে জিরো হবে, আবার এটার থেকে এটাকে মাইনাস করলেও ডাইরেক্ট জিরো হবে, কারণ এটা 1 আছে, এটা সিম্পল অঙ্ক দিয়েছে আর কি, রো 4 ড্যাশ, রো 4 মাইনাস কত, রো 1, এই তিনটা অপারেশন করলে জিরো 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 চলে আসবে। তো প্রথম অপারেশন যেটা রো 2 মাইনাস 2 রো 1, তাহলে রো 2টা লিখলাম, এটা লিখার দরকার নেই, এটা মেন্টালি করবে একবারে, 2 5 আমি লিখে দিচ্ছি, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি মুখে মুখে করা উচিত, তাহলে সময় কম লাগবে, জায়গা কম লাগবে। আর 2 রো 1, 2 রো 1 কত, 2 রো 1 হবে, এটাকে রো 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে 2, এটা 4, এটা মাইনাস 2, তাহলে কি বিয়োগ, মাইনাস, মাইনাস করলে তাহলে রো 2 মাইনাস 2 রো 1, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা কেটে গেল, 5 মাইনাস 4 কত, 1, এটা 0, 2 মাইনাস মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, 2, তাই তো ছিল, হ্যাঁ 2 প্লাস 2, কারণ মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, 4 হবে, 0 1 4, তাহলে ফার্স্ট রো আনচেঞ্জ, সবসময় ফার্স্ট রো আনচেঞ্জ, কারণ ফার্স্ট রো দিয়ে অপারেশন করছি অন্যগুলোর উপরে। সেকেন্ড রোটা চেঞ্জ হবে, রো 2 ড্যাশ হবে, নতুন রো 2, তাহলে রো 2 ড্যাশ কি দাঁড়াচ্ছে, এই অপারেশনটা করলে 0 1 4, 0 1 4, তাহলে দেখো এটা 0 হয়ে গেল। এবার রো 3 থেকে রো 1 মাইনাস, আমি একবারে করে দিই, রো 3 থেকে রো 1 মাইনাস, তাহলে 1 মাইনাস 1 করলে কত, 0, 4 মাইনাস 2 করলে কত, 2, 7 মাইনাস মাইনাস 1, তার মানে কি 7 প্লাস 1 কত, 8 হলো। এবার এইটাকে 0 বানাতে হবে, তাহলে এইটা রো 4 থেকে রো 1 মাইনাস, রো 4 থেকে রো 1 মাইনাস, একই রকম ভাবে 1 মাইনাস 1 করলে কত, 0, 3 মাইনাস 2 করলে কত, 1, 3 মাইনাস মাইনাস 1 মানে 3 প্লাস 1 করলে কত, 4, দেখো হয়ে গেল। হ্যাঁ, এইবার ফার্স্ট রোর কাজ শেষ, এবার সেকেন্ড রোর প্রথম নন জিরো এলিমেন্ট কত, 1, এইটা হচ্ছে পিভটিং এলিমেন্ট, এইটাকে কাজে লাগিয়ে নিচের দুটাকে কি বানাতে হবে, 0 বানাতে হবে। ঠিক আছে, নিচের দুটোকে 0 বানাতে হবে, 0 বানাতে গেলে আমরা কি করব, অপারেশনটা রো 3 থেকে 2 রো 2 মাইনাস করবো, কারণ এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটার সঙ্গে সমান হবে, তাহলে রো 3 ড্যাশ, রো 3 চেঞ্জ হবে, রো 3 মাইনাস কত, 2 রো 2, আর এটাকে 0 বানাতে গেলে ডাইরেক্ট এটার থেকে রো 2 মাইনাস করলেই হয়ে যাবে, রো এটাকে তো কাজে লাগাবো রো 2 কে, তাহলে কি হবে, রো 4 ড্যাশ, নতুন রো 4 যেটা হবে, রো 4 মাইনাস কত, রো 2, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো, ফার্স্ট রো আনচেঞ্জ থাকলো, সেকেন্ড রো আনচেঞ্জ থাকলো, কারণ সেকেন্ড রো কে এইবার কাজে লাগাচ্ছি রো 2 কে, এইবার থার্ড রো চেঞ্জ হবে, রো 3 মাইনাস 2 রো 2, আমি একবারে করতে পারি নয়তো আমি এখানে লিখে নিচ্ছি, রো 3 কত হচ্ছে, রো 3 মাইনাস 2 রো 2, রো 3 বলতে রো 1 রো 2 রো 3, 0 2 8, 0 2 8, আর মাইনাস 2 রো 2, 2 রো 2, 2 রো 2 বলতে রো 2 কে 2 দিয়ে গুণ, রো 2, রো 1 রো 2, 0 2 দিয়ে গুণ,
जिरो এটা 2 হবে এটা 8 হবে 0 2 8 বাহ তাহলে মাইনাস করলে কি হবে সবই কেটে যাবে এটাও 0 এটাও 0 এটাও 0 0 0 0 হয়ে গেল তাহলে রো 3 হয়ে গেল 0 0 0 ঠিক আছে এইবার নেক্সট এই যে রো 4 মাইনাস এটাকে এটা 0 হয়ে গেল এবার এটাকে 0 বানাতে হবে তাহলে রো 4 মাইনাস রো 2 তাহলে এটা একবারে করে দিই আর লিখছি না আমি 0 মাইনাস 0 করলে কত 0 1 মাইনাস 1 করলে কত 0 4 মাইনাস 4 করলে কত 0 দেখো অটোমেটিক এই দুটো 0 চলে আসলো এইটাকে 0 আনতে হতো 0 এমনি চলে আসে অটোমেটিক এটাও 0 চলে আসে তাহলে আর হবে না আর তো করা যাবে না কারণ এই দুটো 0 তারপর এটাকে কাটিয়ে নিতে 0 আনতে হতো তো এইটা তো 0 চলে আসে এইটাও 0 চলে আসে এটাও 0 চলে আসে এই দুটো তাহলে আলটিমেটলি নন জিরো রো কয়টা থাকছে দুটো থাকছে এই দুটো নন জিরো রোকে কখনোই জিরো রো বানানো সম্ভব না যেভাবেই অপারেশন করো কেন জিরো রো আসবে না কারণ এরকম যদি ফর্মে থাকে জিরো আসবে না ট্রায়াঙ্গুলার ফর্মে আনতে হয় সবসময় এটা ঠিক আছে নিচের গুলোকে জিরো এই তিনটাকে জিরো এই দুটাকে জিরো এইটাকে জিরো ম্যাক্সিমাম বানানো যাবে হ্যাঁ এটাকে যদি জিরো আনতে পারি তাহলে তিনটা থাকবে এই কিন্তু এইবারে আর হবে না তার মানে দেয়ার আর দুটো নন জিরো রোস দেয়ার আর টু non-zero rows in the echelon form এ কয়টা non-zero row দুটো এটা 0 তো 0 row এটা non-zero non-zero তারপর rank of a কত rank of a হচ্ছে গিয়ে 2 আগেরটা 3 ছিল এটা rank of a কত হলো 2 হলো এই হচ্ছে rank বের করার কি হলো rank of a এই একলন ফর্মে আনা একলন ফর্মে আনা প্রচুর ম্যাট্রিক্স যা মনে হয় ম্যাট্রিক্স লিখতে হবে 4x4 4x3 3x4 4x5x3 এইভাবে ম্যাট্রিক্স ইচ্ছা মতো ম্যাট্রিক্স নেবে আর র্যাঙ্ক বের করবে দেখবে এটা এইভাবে অপারেশন করে করে দেখবে কতগুলো নন জিরো রো থাকবে যতগুলো নন জিরো রো থাকবে সেটাই তার র্যাঙ্ক হ্যাঁ আর মাথায় রাখতে হবে ওই বুদ্ধিটাই আর কি কোনগুলোকে জিরো আনতে হবে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি তিন নম্বর এ ইকুয়াল টু সাপোজ মনে করো 1 2 -3 0 2 4 -2 2 তারপর হচ্ছে 3 6 -4 3 এটা কিন্তু 3x4 হচ্ছে ম্যাট্রিক্স অর্ডারটা তিনটা রো কিন্তু চারটা কলাম একই রকম ভাবে এই ওয়ানটা এটা পিভটিং এলিমেন্ট কাজে লাগে এই দুটাকে কি আনবে জিরো আনবে প্রথমে তাহলে জিরো আনতে গেলে রো টু থেকে 2 রো 1 মাইনাস তাহলে এটা এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটার সঙ্গে সমান হবে তার মানে রো 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তারপরে রো টু থেকে মাইনাস করতে হবে তাহলে অপারেশনটা কি করব আমি অপারেশনটা করব রো টু ড্যাশ রো টু মাইনাস কত 2 রো 1 তাহলে রো টু কত রো টু হচ্ছে গিয়ে 2 4 -2 2 আর 2 রো 1 2 রো 1 রো 1 কে 2 দিয়ে গুণ তাহলে 2 দিয়ে গুণ করলে 2 হবে এটা 2 টা 4 হবে -3 টা কত হবে -6 হবে আর 0 কে 2 দিয়ে 0 হবে তাহলে মাইনাস করে দিই এটা প্লাস এটা মাইনাস তাহলে কি হবে 2 2 ক্যান্সেল 4 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এটা 0 এটা 0 এটা -2 প্লাস 6 মানে 4 2 মানে 0 মানে 2 তাহলে কি দাঁড়াচ্ছে 0 0 4 2 তাহলে এটা কি দাঁড়াচ্ছে প্রথম রো তো আনচেঞ্জড কারণ রো 1 কে কাজে লাগাচ্ছি রো 2 চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে 0 0 4 2 0 0 4 2 ঠিক আছে এইবার এটাকে 0 আনতে হবে তার মানে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটার সঙ্গে সমান হচ্ছে বিয়োগ করলে 0 হবে তার মানে রো 3 ড্যাশটা কি হবে রো 3 ড্যাশ হবে রো 3 মাইনাস 3 রো 1 একই রকম তাহলে রো 3 কি রো 3 কত হচ্ছে রো 3 হচ্ছে 3 6 -4 3 আর তার থেকে 3 রো 1 মাইনাস করতে হবে তাহলে 3 রো 1 রো 1 কত 1 2 -3 0 তাহলে 3 দিয়ে গুণ করলে 3 6 -9 3 6 -9 0 মাইনাস করে দিই এটা প্লাস এটা মাইনাস তাহলে 3 3 কাটবে বাহ 6 6 কেটে যাচ্ছে বাহ
তাহলে মাইনাস ফোর প্লাস নাইন মানে ফাইভ হবে, নাইন মাইনাস ফোর এটা হতো থ্রি, তাহলে কি দাঁড়াচ্ছে এটা জিরো আর এটা জিরো, জিরো জিরো ফাইভ থ্রি, জিরো জিরো ফাইভ থ্রি। তাহলে আমরা এইটাকে কাজে লাগিয়ে এই দুটাকে জিরো আনলাম। তারপরে নেক্সট রো, সেকেন্ড রো নন জিরো এলিমেন্ট কোনটা, ফার্স্ট নন জিরো এলিমেন্ট, এটা তো এটা বেরোলো, এটা তো এটা তো স্বতন্ত্র নন জিরো হওয়ার কথা ছিল কিন্তু অটোমেটিক্যালি এটা জিরো চলে আসছে, নাহলে এটাকে কাজে লাগিয়ে এটাকে জিরো আনতাম, তাই তো করেছিলাম। এইটা ফার্স্ট রোকে কাজে লাগিয়ে এই দুটোকে জিরো, তারপর সেকেন্ড রো প্রথম নন জিরো এলিমেন্ট এটা হওয়ার কথা ছিল, এটাকে কাজে লাগিয়ে নিচেরটাকে জিরো আনার কথা ছিল, কিন্তু এটা অলরেডি কি চলে আসছে, জিরো চলে আসছে, এটাও তো জিরো চলে আসছে। এইবার সেকেন্ড রোর প্রথম নন জিরো এলিমেন্টটাকে দেখবো, কোনটাকে দেখবো, এইটাকে দেখবো। হ্যাঁ, এইটাকে কাজে লাগিয়ে আমরা এটাকে কি জিরো বানানোর চেষ্টা করব, বোঝা গেছে? এইটাকে কাজে লাগিয়ে এটাকে কি বানানোর চেষ্টা করব, জিরো বানানোর চেষ্টা করব। এইবার এটাকে জিরো বানাতে গেলে কিন্তু ওখানে পিভটিং এলিমেন্টটা কি আছে, ফোর আছে, এটাকে ওয়ান আনতে পারলে সুবিধা হবে, ফোর রেখেও করা যাবে, করা যাবে না তা না, করা যাবে কিন্তু একটু কঠিন হওয়াটা আর কি, এই আর কি। হ্যাঁ, কারণ আমাদের তো এই দুটাকে সমাধান হবে, তারপরে বিয়োগ করলে এটা জিরো হবে, তো তারপরে বিয়োগ করলে জিরো হবে। তাহলে তাহলে আমরা যদি আমি ফোরই রেখে দিতে চাই, যদি ফোরই রাখি, কারণ এটাকে ওয়ান আনা আনতে গেলে কি করতে হবে, এইটা এইটাকে তো আর কাজে লাগানো যাবে না, এটাকে কাজে লাগিয়ে এইটাকে এটা এটা এটার সঙ্গে এটা যদি অ্যাড করে দিই তাহলে এটা ওয়ান আসবে, কিন্তু এগুলো তো আবার জিরো থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, যার জন্য এটাকে কাজে লাগানো যাবে না, নিচেরটাকে কাজে লাগানো যাবে, এটাকে কাজে লাগিয়ে এটা জিরো, জিরোর উপর জিরো অপারেশন করলে জিরো হবে, জিরোর উপর জিরো অপারেশন করলে জিরো হবে, এই দুটো চেঞ্জ হবে না। হ্যাঁ, তো কিন্তু এইটা এইটার থেকে এটা যদি মাইনাস করে দিই তাহলে তো মাইনাস ওয়ান আসবে, ওয়ান আসবে না, তাই না? মাইনাস ওয়ানও রাখতে পারি, অসুবিধার কিছু নেই, কিন্তু আমাদের তাহলে এই দুটোকে সমান বানাতে গেলে এটাকে আমি ফোর রেখেই করতে চাচ্ছি, তাহলে ওয়ান আর আনছি না, ওয়ান রাখলে ওয়ান আনতে পারলে সুবিধা হতো, আগে যে একটা অঙ্ক যেমন ওয়ান এনেছি, ওয়ান আনতে পারলে সুবিধা হতো, কিন্তু আমি এটাকে ফোর রেখেই করতে চাচ্ছি। তা ফোর রেখে যদি করি তাহলে এটাকে এই দুটাকে সমান আনতে গেলে তাহলে এটাকে ফোর দিয়ে মাল্টিপ্লাই করলে কুড়ি হবে, এটাকে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে কুড়ি হবে, কুড়ি, তারপরে এটা থেকে এটা কী করতে হবে, মাইনাস করতে হবে, বোঝা গেছে? হ্যাঁ, এটাকে ফোর দিয়ে এটাকে কি ফাইভ দিয়ে তাহলে কুড়ি হবে, এই অপারেশনটা এইভাবে করা যায়। আমি তাও এটা একটা করে দিচ্ছি যে রো থ্রি ড্যাশটা চেঞ্জ হবে, তো রো থ্রি চেঞ্জ হবে, রো থ্রি কীভাবে রো থ্রি চেঞ্জ হবে, রো ফোর রো থ্রি, ফোর দিয়ে মাল্টিপ্লাই করলে কত, কুড়ি, যখন দুটো দুটো নাম্বার আছে এই দুটোকে সমান আনতে হবে, তাহলে এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই, তাহলেই সমান হবে, তাহলে ফোর রো থ্রি মাইনাস কত, ফাইভ রো টু, রো টুকে ফাইভ, তাহলে এটা ফোর রো থ্রি করলে কুড়ি হবে আর এটা ফাইভ দিয়ে করলে কুড়ি হবে, তাহলে মাইনাস করলে কী হবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে? এটাও করা যেতে পারে। তাহলে আমি এটাকে দেখি ফোর ফোর রো থ্রি কত, ফোর রো থ্রি আগে, ফোর রো থ্রি মানে রো থ্রিকে ফোর দিয়ে মাল্টিপ্লাই করবো, জিরো জিরো টোয়েন্টি, ফোর দিয়ে করলে টুয়েলভ, আর ফাইভ রো টু, ফাইভ রো টু কত, ফাইভ টু ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, জিরো জিরো ফাইভ দিয়ে করলে কুড়ি, ফাইভ দিয়ে করলে টেন, এবার যদি মাইনাস করে দিই তাহলে ফোর রো থ্রি মাইনাস ফাইভ রো টু কত হবে, যে জিরো জিরো কুড়ি মাইনাস কুড়ি ক্যান্সেল, জিরো টুয়েলভ মাইনাস টেন কত, টু, জিরো 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 টু, তারপরে একবারে করে দেওয়া যাচ্ছে ওয়ান টু মাইনাস থ্রি, জিরো 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 ফোর টু, চেঞ্জ হবে না, শুধু রো থ্রি চেঞ্জ হবে, কত হচ্ছে, জিরো 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 টু। তাহলে আলটিমেটলি যে লোয়ার ট্রায়াঙ্গেলটাকে যে জিরো আনলাম, লোয়ার ট্রায়াঙ্গেল থেকে জিরো আনলাম, যে জিরো আনতে গিয়ে দেখছি যে এইটাও কিন্তু জিরো আসলো না, নন জিরো, তবে এটাও নন জিরো রো, এটাও নন জিরো রো, এটাও নন জিরো রো, লোয়ার ট্রায়াঙ্গেল থেকে শুধু এই তিনটাকে জিরো আন, উদ্দেশ্য হবে এই দুটোকে জিরো আর এটাকে জিরো, এই যে লোয়ার ট্রায়াঙ্গেলটা এটাকে জিরো আনার উদ্দেশ্য, জিরো তো আনা হয়ে গেল, আনার পরে এটা এগুলো ফর্ম হয়ে গেল, জিরো জিরো এটা জিরো, এটা জিরো নাও আসতে হতো, জিরো চলে আসছে বলে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটাকে জিরো আনা, এইটাকে জিরো আনা, এই দুটা জিরো, তারপরে এটার পর এটা, এটার নিচে এটাকে জিরো, এই এটাকে জিরো আনা, জিরো আনতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা জিরো আসছে, এটা জিরো আসছে, যাই হোক কিন্তু এই রোতে নন জিরো, অ্যাটলিস্ট একটা নন জিরো রো আছে, তিনটা নন জিরো রো, এখানেও নন জিরো রো আছে, এলিমেন্ট আছে, এখানেও নন জিরো এলিমেন্ট আছে, তাহলে কয়টা নন জিরো রো পাচ্ছি, তিনটা, সিন্স দেয়ার আর থ্রি নন জিরো রোস,
there are three non-zero rows in the echelon form, therefore rank কত হচ্ছে এই ক্ষেত্রে? Rank of A হচ্ছে গিয়ে 3, যতগুলো non-zero row থাকবে সেটাই তার কি rank, rank of A equal to 3, rank of A কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি, যতগুলো non-zero row থাকবে সেটাই হচ্ছে তার rank হবে, যতগুলো non-zero row থাকবে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে তিনটা অঙ্ক করানো হলো। এবার আমি কিছু অঙ্ক দিচ্ছি যাদের র্যাঙ্ক গুলোকে বের করবে, আমি দিয়ে দিচ্ছি এই অঙ্কগুলোকে, চেষ্টা করবে যাতে প্রত্যেকটা র্যাঙ্ক একলন ফর্মে আনবে, একলন ফর্মে এনে র্যাঙ্ক বের করার চেষ্টা করবে। তো যেটা টাস্ক দিচ্ছি আমি সেটা এ ইকুয়াল টু এক নম্বর, এ ইকুয়াল টু 1, 2, 3, minus 2, minus 3, minus 4, 4, 1, minus 1, 5, 3, 1. এটা র্যাঙ্কটা বের করবে, এটা হোমওয়ার্ক। তারপর আরেকটা ম্যাট্রিক্স দিচ্ছি, সেটা হচ্ছে 1, 1, 2, 2, minus 3, 1, minus 3, minus 3, 1, minus 3, তারপরে 1, minus 2, 5, minus 2, 5, এটা র্যাঙ্ক বের করার চেষ্টা করবে। তারপরে আরেকটা অঙ্ক দিচ্ছি 3 নম্বর, এ ইকুয়াল টু 2, 3, 4, 5, 5, 6, 5, 10, 2, 5, 14, 8, minus 3, 2, 14, 4, এটা একটু বড় আছে। তারপরে আরেকটা অঙ্ক দিচ্ছি 4 নম্বর, সেটা হচ্ছে 1, 2, minus 1, 1, 2, minus 1, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, sorry, এটা 1, 2, 2, minus 1, 3, পাঁচটা দিচ্ছি, তাহলে 1, 2, 3, 1, 1, তারপরে 3, 6, 8, 1, 5, 3, 6, 8, 1, 5, এই একটা প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা দিচ্ছি আমি, পাঁচ নম্বর, 2, 3, 5, minus 5, minus 7, minus 10, তারপরে 3, 2, minus 5, minus 5, minus 4, minus 5, minus 4, minus 5, minus 4, sorry, minus 4, minus 5, minus 4, তারপরে 2, 4, 7, 2, 4, 7, এদের র্যাঙ্ক বের করবে। তার মধ্যে হচ্ছে গিয়ে এগুলো সহ যেগুলো ওয়ান আছে, কিন্তু এখানে টু আছে, এখানে টু আছে, এইটা কিন্তু একটু অন্যরকম, এটাকে ওয়ান বানাতে পারলে সুবিধা হয়, কিছুই না, আমরা কিন্তু দুটো রোকে ইন্টারচেঞ্জও করতে পারি, এই জিনিসটা এইটা এইটা এটা 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 এটার মতন এটা হবে, এটা এটা টু আছে, এটাও টু আছে, এটা থ্রি আছে, এটা থ্রি আছে, এইভাবে আছে। তো প্রথমে এটার উপরে আমি এই প্রবলেমটাতে যাচ্ছি, এইগুলো বাড়ির জন্য থাকলে এই প্রবলেমটাতে বলছি, এটাতে রো থ্রি থেকে এইভাবে অপারেশন করতে পারি আমরা ইচ্ছা করলে, ছোট করার জন্য, এগুলাকে ছোট করার জন্য আমরা কি করতে পারি, এটাকে রো টু ড্যাশ, রো টু মাইনাস কত, রো ওয়ান, তাহলে এটা ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? এটা ওয়ান হবে, রো থ্রি ড্যাশ, রো থ্রি মাইনাস কত, রো টু করে দিই, রো থ্রি এটা থেকে এটা মাইনাস করে এটা কি ওয়ান হবে, রো ফোর ড্যাশ, রো ফোর মাইনাস কত, রো থ্রি করে দিই, ফাইভ মাইনাস ফোর কত, ওয়ান, এই অপারেশনগুলো করলে ম্যাট্রিক্সটা একটু কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তারপরে এগুলো ফর্মে আনবে, তাহলে এইটা এটা করলে এই অঙ্কটা কিন্তু এগুলো না কিন্তু, তাহলে রো ওয়ান কি আছে, এইটা থাকলো, থাক, এইটা থেকে এটা মাইনাস করবো, রো টু মাইনাস রো ওয়ান, রো টু মাইনাস রো ওয়ান, তাহলে থ্রি মাইনাস টু করলে কত, ওয়ান, 6 মাইনাস 5 কত, 1, 5 মাইনাস 2 কত, 3,
তারপরে 2 মাইনাস মাইনাস 3 মানে 2 প্লাস 3 কত 5 হলো 5 গেল এবার রো 3 থেকে রো 2 মাইনাস রো 3 থেকে রো 2 মাইনাস রো 3 এর উপর অপারেশন হচ্ছে তাহলে 4 মাইনাস 3 কত 1 5 মাইনাস 6 কত মাইনাস 1 14 মাইনাস 5 কত 9 14 মাইনাস 2 কত 12 হলো এবার রো 4 থেকে রো 3 মাইনাস করি তাহলে কি দাঁড়াচ্ছে 5 মাইনাস 4 কত 1 10 মাইনাস কত 5 কত 5 8 মাইনাস 14 কত মাইনাস 6 4 মাইনাস 14 কত মাইনাস 10 কি ইজি হয়ে গেল না একটু এবার আমরা এখানে এখানে আমরা এটাতে একটা কাজ করি এইটা এই যে 1 আছে যে 1 টা এখানে আসলে সুবিধা হতো আর 2 টা এখানে আসলে সুবিধা হবে তাহলে আমি রো 1 আর রো 2 টাকে ইন্টারচেঞ্জ করে দিই ইন্টারচেঞ্জের চিহ্নটা আমি দেখব রো 1 বোথ সাইডে আরো দিবা রো 2 তাহলে রো 2 হয়ে যাবে রো 1 হয়ে যাবে রো 2 তাহলে কি দাঁড়াচ্ছে এটা রো 2 টা রো 1 হয়ে যাবে 1135 এটা রো 1 হয়ে গেল 1135 আর রো 2 হয়ে যাবে রো 1 হয়ে যাবে রো 2 252 মাইনাস 3 252 মাইনাস 3 হলো আর রো 3 যা আছে তাই আর রো 4 যা আছে তাই তাহলে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা আলটিমেটলি কি এই ফর্মে চলে আসলো এবার সুবিধা হয়ে গেল এবার তুমি যেটা করবে এইভাবে কি করবে এটাকে 0 এটাকে 0 এটাকে 0 আনবে ঠিক আছে তারপরে এটা যেটা আসবে এটাকে কাজে লাগিয়ে এটাকে 0 পরের স্টেপে এটাকে 0 এটাকে 0 আনবে একলন ফর্মে আনবে আগের মতো আমি আর করছি না এটা পরের দিন আমি করিয়ে দেব কিন্তু এইটা এই ম্যাট্রিক্সটাকে এইভাবে একটু রিডিউস করে নিয়ে এটা 1 বানিয়ে নিলাম এগুলো ছোট ছোট বানিয়ে নিলাম তারপরে মাইনাস করতে এটাকে রো 2 মাইনাস 2 রো 1 রো 3 মাইনাস রো 1 রো 4 মাইনাস রো 1 করলে এই তিনটা 0 চলে আসবে তারপর এটা ফার্স্ট এলিমেন্ট যেটা সেটাকে যদি 1 বানাতে পারো ভালো হবে এটা 3 আসবে কিন্তু 1 বানাতে কত করে যদি 1 বানাতে পারো খুব সুন্দর হবে হ্যাঁ দেখবে 1 বানাতে গেলে কিন্তু উপরগুলো দিয়ে বানানো যাবে না নিচের রো গুলো দিয়ে বানাতে হবে কারণ তাহলে তো এই 0 গুলো চেঞ্জ হয়ে যাবে নিচের রো গুলো দিয়ে বানাতে হবে তারপরে এটা ওয়ান আনার পরে এইটাকে কাজে লাগে এই দুটাকে জিরো আনবে হয়ে গেল এই দুটাকে জিরো আনার পরে তখন আবার এইটাকে যদি নন জিরো থাকে এইটাকে কাজে লাগে এইটাকে জিরো আনবে এইটাকে জিরো আনার পরে দেখা যায় অটোমেটিক্যালি এটা জিরো হতে পারে নাও হতে পারে এইবার দেখবে যতগুলো নন জিরো রো থাকবে সেটাই তার র্যাঙ্ক সেটাই তার র্যাঙ্ক ঠিক আছে তাহলে এই কটা অঙ্ক পাঁচটা অঙ্ক র্যাঙ্কের জন্য বাড়িতে ট্রাই করবে হ্যাঁ ট্রাই করবে ঠিক আছে ওকে